এখানে এসে মানে বলতে হচ্ছে হ্যাভ এ রিল্যাক্স ইউ নট ফর মাইন্ড বিকজ আমরা কখন কইখানে জায়গা মানে আসলে এটা আমি নিজেও জানি না এন্ড আজকে সকালে আমি জানতাম না যে আমি বিক্রমপুর আসবো বাট এসে পড়েছি আমার একটা ড্রিম আমার এরকম একটা বাড়ি থাকবে হ্যাঁ সে বারিন্দা উঠান ঘর ঝাড়ু দিবে আর আমি সেখানে বসে বসে পান খাবো সো এই ড্রিমটা আমার পালন করতে চাই অনেক বড় ই হয়ে গিয়েছে বিকজ মাদ্রাসায় গিয়ে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার পর আবার এখানে আসলাম তো অ্যাজ এ ডেইলি ব্লগ হিসেবে আপনাদের ব্লগটি ভালো লাগারই কথা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল টিএস শান্ত অ্যান্ড দিস ইজ ইয়োর বয় তানবীর আসান শান্ত ব্যাক ইন টু গেম ইন দ্য নিউ ব্লগ আই মিন ব্লগ নাম্বার 75 অ্যান্ড হ্যাঁ বলতে বলতে ব্লগ নাম্বার 75 চলে আসলাম অ্যান্ড আজকের ব্লগটা প্রায় 20 দিন পর আবার স্টার্ট করছি আই মিন ব্লগিংটা স্টার্ট করছি তো এই 20 দিনের ব্লগ না করার পিছনে রিজন দুইটা একটা হলো অ্যাসাইনমেন্ট আর একটা হলো আইলস আমি বলতে পারেন তো ইয়া এই দুইটাই হলো কারণ অ্যান্ড আজকে হলো ব্লগটা স্টার্ট করলাম বিকজ অনেক হয়েছে 20 দিন প্রায় অনেক তো মানে কি আর বলবো এক সময় মানে টানা 10টা ব্লগ করি আবার 20 দিন ব্রেক যাই আমার প্রবলেম হইলো এটা বাট যখন করি আবার টানা 10টাই করি বা 20টা করি তো যাই হোক এখন কথা বাড়াবো না আজকে যেহেতু ব্লগটা শুরু করে দিয়েছি তো আজকের ব্লগ করার পিছনে একটা রিজন রয়েছে তো এটা আপনারা আর কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন তো ইয়া এখন আমি যাব ফার্স্ট অফ অল মাদ্রাসায় বিকজ অ্যাসাইনমেন্ট করছি এতদিনে তো এগুলো এখন জমা দিতে হবে সো ইয়া এখন কথা বাড়াবো না ডিরেক্ট মাদ্রাসায় যাই সো ইয়া আপনারা ব্লগটা দেখতে থাকেন অ্যান্ড এনজয় করতে থাকেন হইও গাইস রাইট নাও মাত্র অ্যাসাইনমেন্ট জমা দেওয়া শেষ করলাম অ্যান্ড রাইট নাও এখন আমি আছি হলো মাদ্রাসায় অ্যান্ড প্রায় অনেক দিন পর মাদ্রাসায় আসছি তো যারা আমার সাথে আছে তারা আর কি সবাই মানে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দিয়েছে খালি আমি আজকে একদম লাস্ট দিনে দিলাম বিকজ লাস্ট দিনের পাবলিকই হলো আমরা তো আমার সাথে কে কে আছে এখন আপনাদের দেখাই আমার সাথে আছে দ্য কাজী মাহি দ্য ফেমাস বয় কিন্তু আসলে সে কোনো ফেমাসই না অ্যান্ড দ্য আছে আবদুল্লাহ কাফি কাউ কাউ কাফি তো এখানে আছে শাওন আহমেদ তো শাওনের আগে কোন ব্লগে জানিয়ে দিয়েছি মনে নাই অ্যান্ড এখানে আছে তেলাবোকা নাইম তো ডুব হলো তেলাবোকা নাইম অ্যান্ড এখানে আছে তন্ময় আদি দ্য বেলাল উদ্দিন খান তো কেমন লাগছে এতদিন পর আমরা মাদ্রাসায় সব বন্ধুরা একসাথে আসছি মানে কেমন ভালো লাগতেছে কেমন ভালো লাগতেছে ভালো লাগে না অবশ্যই ভালো লাগতেছে বিকজ বন্ধুরা একসাথে মাদ্রাসা কোনো ফেক না তোর কেমন লাগতেছে কো মোটামুটি মোটামুটি তোর কেমন লাগতেছে ভরপুর ভরপুর মানে কি ভরপুর মানে কি অ্যান্ড বেলাল তোমার কেমন লাগতেছে সেই ফিল তো মাদ্রাসায় যখন এসে পড়েছি প্রথমে এখানকার একটু ছোট্টখাটো সিনেমাটিক ভিউ আপনারা এনজয় করতে থাকেন দেন আপনাদের সাথে কথা হচ্ছে সো ইয়া ব্লগটা দেখতে থাকেন অ্যান্ড এনজয় করতে থাকেন তলু বাতাসে দেখেছি তোমার মেঘ মিলনে চেরা করুণা মন চায় তোমার আজি রাতে একটা গোপন কথা ছিল বলবার বন্ধু সময় কি তোমার একবার ভুলে যেও বারবার ভুলে ইয়ো গাইস রাইট নাও এখন আমি আছি হলো বাসায় অ্যান্ড তখন মাদ্রাসা থেকে এসে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি তো আমার চোখটা অনেক জ্বলতেছে বিকজ আজকে হলো 15 আগস্ট আর 15 আগস্টে আপনারা সবাই জানেন নিচে খিচুড়ি রান্না করা হয়
তো এই জন্য আর কি আমার চোখের অবস্থা খারাপ, তাও ব্লগটা করতে হচ্ছে। তো যাই হোক গাইস, আজকে আমি বলছিলাম এই ব্লগে একটা ইন্টারেস্টিং পার্ট আছে। তো ইয়া, এখন আমি যাব হলো একটু বাহিরে, আই মিন বিক্রমপুর মারুফের গ্রামের বাড়ি, বিকজ একটা ছোট্টখাটো কাজ আছে। তো ইয়া, এখন আর কথা বাড়াবো না, ডিরেক্ট ওইখানে যেতে থাকি অ্যান্ড আপনারা ব্লগটা দেখতে থাকেন, কারণ আমার চোখ দিয়ে খালি পানি পড়তেই আছে। আর এই চোখের পানি আসল না, এটা হলো ফেক, এটা হলো ধোয়া। যখন সন্ধ্যা নেমে জোনাকিরা আসে আর ফুলগুলো সুবাস ছড়ায় রাতে, তোমার ঘরের পুতুল তখন চুপ অভিমানে ঘরে ফিরে যায়। এখন আমি আছি হলো হাসনাবাদ, আমার সাথে আছে কে, আমার সাথে আছে রোকন ভাই। আসসালামু আলাইকুম, আমি আজ আমার রোকন, সবাই কেমন অবস্থা, ভালো আছেন? ও মাই গড, এমন ম্যান তো আগে দেখি নাই, পুরো ব্লগে আইসা ইন্ট্রো দিয়া দিলেন। তো রোকন ভাইরে যারা আমার পার্সোনালি এলাকায় থাকেন তারা রোকন ভাইরেও চিনেন। তো রোকন ভাই আমার এলাকারই একজন বন্ধু আর কি, এক কখনো ব্লগে দেখাই নাই আগে, বাট আমরা প্রায় সবাই একসাথে আড্ডা দিই। তো রোকন ভাই এখন হলো এই যে নদীর পার এরিয়ায় থাকে, তো আমরা তাকেও নিয়ে যাচ্ছি বিক্রমপুর। তো কি ভাই, এক্সাইটেড নাকি? ইয়েস। তো ইয়া, ব্লগটা দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন। সব স্বপ্নের রং হয় না তো বেদনার মতো, নয় রঙা জীবনের সব কথা নয়, আমি জীবনটাকে বলতে চাই, হয়তো দুর্ভাগ্য নয় সে তো ভালোবাসার কাব্য কয়। গাইস রাইট নাও আমরা এখন এসে পড়েছি চাষারা। তো এখানে আছে চাষারা না হাসারা, গজব বেজতি হ্যায় চাষারা হাসারা। তো এখানে আছে হলো রোকন ভাই আর এখানে আছে হলো মারুফ। তো মারুফদের গ্রামে তো এখন আমাদের অনেক খিদা লাগছে, তো প্রথমে আমরা ব্রেকফাস্টটা করব, দেন আপনাদের সাথে কথা হচ্ছে। তো ইয়ো গাইস, রাইট নাও আমার সামনে আছে জিলাপি, ছানা, দেন রসগোল্লা, অ্যান্ড আমরা যে দোকানে খাচ্ছি সেই দোকানটা হলো মারুফদের। তো থ্যাংকস মারুফ। অ্যান্ড রোকন ভাই কেমন লাগছে? অনেক ভালো, অনেক ভালো লাগছে। তো এখন আমরা ফার্স্টে ব্রেকফাস্ট করে নেই, অ্যান্ড আজকে এত পরিমাণে মিষ্টি খাবো আই থিঙ্ক ডায়াবেটিক্সেই হবে। অ্যান্ড এখানে প্রাচীনভাবে খাবার দেওয়া হয়, তো এটা হলো বিক্রমপুর হাসারাতে। অ্যান্ড এই দোকানটার নাম কি মারুফ? দেশপ্রিয় মিষ্টির ভাণ্ডার। দেশপ্রিয় মিষ্টান্ন ভাণ্ডার, যেটা আপনারা প্রায় চিনেন। তো ইয়া, এখন আমরা খাই, আপনারা এ দোকানের কিছু সিনেমাটিক ভিউ এনজয় করতে থাকেন, দেন আপনাদের সাথে কথা হচ্ছে।
গাইস রাইট নাও এখন এই যে মারুফের গ্রামের বাড়িতে এসে আমরা গেন্ডারি খাচ্ছি, টাটকা গেন্ডারি। তো এখন অনেকক্ষণ রেস্ট নিছি, প্রায় দুপুর শেষ হয়ে গিয়েছে। তো এখন আমরা একটু আবার বের হচ্ছি। তো এখন আমরা অটো করে যাব হলো আশুরিয়া। তো এখন আমরা যাচ্ছি হলো আরিয়াল বিল। তো আরিয়াল বিলের আপনারা একটা ব্লগ দেখছিলেন আই থিঙ্ক সো। তো মারুফের গ্রামের বাড়ি থেকেও সেই আরিয়াল বিলে যাওয়া যায়। তো এখন আমরা আশুরিয়া যাচ্ছি অ্যান্ড গেন্ডারি খাচ্ছি। সো ইয়া, আপনারাও ব্লগটা দেখতে থাকেন অ্যান্ড এনজয় করতে থাকেন। আপনাদের সাথে ওইখানে গিয়েই কথা হচ্ছে। তো ইয়ো গাইস, কেমন লাগলো আপনাদের আসার সময়ের কিছু সিনেমাটিক ভিউ কমেন্ট করে জানাই দিয়েন। অ্যান্ড রাইট নাও এখন আমি আছি হলো আরিয়াল বিল। তো আরিয়াল বিল নিয়ে একটা ব্লগ অলরেডি আপনারা দেখছেন আই থিঙ্ক সো। তো এখন আমরা আবার আরিয়াল বিল আসছি, বাট আরিয়াল বিলটা হলো অনেক বড়, আই মিন বিক্রমপুরের অনেক সাইড দিয়ে এটা ঢোকা যায়, বিকজ এটা প্রায় 10 কিলোমিটারের বেশি। আপনারা আই থিঙ্ক ওই ব্লগে আপনাদের দেখাইছি। তো এখন আরিয়াল বিল যেহেতু এসেছি, আপনাদের নতুন করে কিছু সিনেমাটিক ভিউ দেখাবোই। তো এখন আমার সাথে আমাদের অনেক ভাই ব্রাদার আছে, পরিচয় করাই দিই। অ্যান্ড এখানে আছে মারুফ, যারে আপনারা ভালো মতোই চিনেন। অ্যান্ড এখানে এই যে রোকন ভাই। অ্যান্ড এখানে আছে মারুফের ভাই ব্রাদার। তো ভাইয়ের নাম হলো রোকন, তো ভাইয়ের নাম হলো হাসান ভাই। তো ভাইরা হলো এই এলাকার থেকে আসছে। তো ভাই কেমন আছেন? ভালো ভালো। তো আরিয়াল বিল নিয়ে যদি আপনারা কিছু বলতেন। বলার কিছু নাই। যা আর এ ভাই, মানে এই আরিয়াল বিলটা মানে কোনখান থেকে শুরু, কোনখান থেকে শেষ যদি একটু বলতেন ভাই? শ্রীনগর থেকে শুরু। হ্যাঁ, এমরা দিয়ে ভাই দুহার নবগঞ্জ এমরাপুর, মানে সব জায়গা দিয়ে আরিয়াল বিল আসতে পারবে। বা ঢাকা থেকে আসলে মানে কোন জায়গাটা কমফোর্ট? ঢাকা থেকে তাড়াতাড়ি আসা যাবে, মাওয়া হাইওয়ে, মাওয়া হাইওয়ে দিয়ে। অ্যান্ড আরিয়াল বিলে কি লঞ্চ টলার এসব থাকে? অবশ্য। এখন তো আমি যখন ব্লগটা করছিলাম আরিয়াল বিল, তখন শীতকাল ছিল। অ্যান্ড এখন হলো বর্ষাকাল। এখন আপনারা আরিয়াল বিলে দেখুন, মানে অনেক বড় বিল। আমি আপনাদের একটু পর সিনেমাটিক ভিউ দেখাচ্ছি। অ্যান্ড আরিয়াল বিলে টলার দিয়ে এখন অনেক মানুষ আই থিঙ্ক পিকনিকও করে। তো আপনারা চাইলে পিকনিকও করতে পারবেন, আইসা নৌকায় ঘুরতেও পারবেন, কাপল, ফ্যামিলি, সিঙ্গেল, মানে যারাই আসেন না কেন ভালোই মজা করতে পারবেন। তো তো এখন যেহেতু এসেই পড়েছি, কথা বাড়াবো না, আগে একটা আরিয়াল বিলের ছোট্টখাটো সিনেমাটিক ভিউ আপনারা দেখতে থাকেন, দেন আপনাদের সাথে কথা হচ্ছে। সাইকেল চালানো শিখবে তাই আমি আজ সাইকেলে ঘুরে বেড়াই, শুধু চালনায় তোমার ছোঁয়া মেলে না। তুমি কবিতা গুলো পড়বে তাই আমি আজ রাত জেগে ছন্দ সাজাই, রাত শেষে শুধু ফিরে আসে না। আমি তোমাকে
হ্যাঁ গাইস, আপনাদের কেমন লাগলো এই আরিয়াল বিল? তো আমাদের দেখে অনেক ভালো লাগছে। তো আজকে আসছি আমি ফার্স্ট, তো আমাদের অনেক অনেক ভালো লাগছে। সো ভিউটা আপনারা দেখছেন, মেবি আপনাদের ভালো লাগলে আপনারা সিঙ্গেল কাপল ফ্যামিলি বা যাকে নিয়ে তাকে খুশি নিয়ে আসতে পারেন। সো এখানে আপনারা বোট দিয়ে ঘুরতে পারবেন, অনেক কিছু নিয়ে ঘুরতে পারবেন। সো এখন বর্ষাকাল, আমরা মেবি এরকম প্ল্যান নিয়ে আসিনি এই কাজে বোট। পুরো সাডেন প্ল্যান, মানে সকালবেলা আপনি কি জানতেন আপনি এখানে আসবেন? না, আসলে জানতাম না। ক্রেডিট টু গোস মারুফ। ইয়েস, আমরা হঠাৎ এখানে এসেছি, তো আমাদের তেমন প্ল্যান নেই কাজ। তারপর আমরা বুঝতে পারিনি, আমরা হঠাৎ এসে পড়েছি মারুফের কাজের কারণে। আমরা মারুফের কাজের কারণে, ওর বাসায় কিছু কাজ ছিল, তো আমরা এখানে এসে পড়েছি। তো এইভাবে সাডেন যদি আরো ব্লগ চান তাহলে আমাদের চ্যানেলটাকে কি করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে। লাল বাটনটাকে কি করতে হবে? ক্লিক করতে হবে। মানে জুতা মারেন না কেন, যাই মারেন না কেন, লাল বাটনটা ক্লিক হতেই হবে, করতেই হবে। এন্ড এই ভিডিও শান্ত, আমাদের শান্ত কিছু বলতে চায় না। তো আমি কি বলবো, তো রকনি ব্লগটা কভার করে দিচ্ছে। তো যাই হোক গাইস, তো ব্লগটা আই থিঙ্ক অনেক বড়ই হয়ে গিয়েছে, বিকজ মাদ্রাসায় গিয়ে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার পর আবার এখানে আসলাম। তো অ্যাজ এ ডেইলি ব্লগ হিসেবে আপনাদের ব্লগটি ভালো লাগারই কথা। তো দেখি ব্লগটা কি আর বড় করি না না করি। তো ইয়া, এখন ঢাকার দিকে রওনা হব। সো ইয়া, ব্লগটা দেখতে থাকেন অ্যান্ড এনজয় করতে থাকেন, যা হয় তা তো আপনারা দেখবেনই। তো ইয়ো গাইস, রাইট নাও আমরা ভাইদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তো ভাই আল্লাহ হাফেজ, ভালো লাগলো আপনাদের সাথে। অ্যান্ড আপনাদের আরিয়ার বিল তো জোস, অ্যান্ড আবার আসবো, সিও সুন ইনশাল্লাহ। অ্যান্ড ওইবার ইনশাল্লাহ এই যে টলারে ঘুরবো। তো ইয়া আল্লাহ হাফেজ ভাই, সিও সুন, দেখা হবে। তো গাইস, রাইট নাও এখন আমরা এসে পড়েছি হলো মারুফের গ্রামের বাড়ি। অ্যান্ড এই তো, অ্যান্ড এখানে এসে মানে বলতে হচ্ছে হ্যাভ এ রিল্যাক্স ইউ নট ফর মাইন্ড, বিকজ আমরা কখন কইখানে জায়গা, মানে আসলে এটা আমি নিজেও জানি না। অ্যান্ড আজকে সকালে আমি জানতাম না যে আমি বিক্রমপুর আসবো, বাট এসে পড়েছি কোনো একটা কাজে, কোনো একটা কারণে। তো যাই হোক গাইস, বলতে চাই আই ডোন্ট হ্যাভ এনি ল্যাঙ্গুয়েজ ইন ইংলিশ, মানে আমি ইংলিশ ছাড়া কোনো কথা বলি না। ও আচ্ছা, আপনি না বললে জানতেই পারতাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে যিনি বলছেন হ্যাভ এ রিল্যাক্স, তারও এখন বিয়ে হয়ে গিয়েছে। তিনি বলছেন আমাকে কেউ চয়েস করে না, তারও বিয়ে হয়ে গিয়েছে। বাট আমাদেরই কিছু হলো না, কারণ আমরা ছোট, আমরা সিঙ্গেল। তো যাই হোক গাইস, তো রকন ভাই কিছু বলতে চাই। আমি কি বলবো, আমার আমরা মেয়ের হচ্ছে ছলনাময়, তো ওরা টাকা খেয়ে নাকি চোর দিয়ে দেয়। ও মাই গড, আমাদের মতো লাইফটাকে চিল করবেন, মানে কারো মানে এটা যে কেউ হোক, তো মানে কোনো বন্ধু বা যে কেউ হোক, কখনো কাউকে আঘাত করবেন না, বিকজ আঘাত জিনিসটা অনেক খারাপ। আপনি মানে ভুল বারবার করতে পারেন, বাট বিশ্বাস একবার চলে গেলে আই থিঙ্ক বিশ্বাসটা আর আসে না। তো তার সাথে মিলে গেল, বিশ্বাসটা আর আসে না। তো এটা বন্ধুত্ব সব ক্ষেত্রেই। তো হ্যাঁ, সব সময় চিল করবেন, হ্যাভ এ রিল্যাক্স। না 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 না, ওয়েট ওয়েট ওয়েট। তো আমরা আরেকজনের কাছে, আরেকজনের সাথে আমরা পরিচয় করে দিব, শান্তর খালতো ভাই। তো আমরা দেখতে চাই শান্তর খালতো ভাই। তো এই যে আমার খালাতো ভাইকে আমি এখন খাবার দিব, ঠিক আছে? আমি মানে বুঝতে পারি যে আমার খালাতো ভাই অনেক ক্ষুধার্ত, এই জন্য আমি তারকে খাবার দিলাম। আসলে মনে মনের একটা কানেকশন আছে না ব্যাপারটা, আসলে আমি নিজেকে নিজে রোস্ট করছি। আপনি না বলতে পারলে জানতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি না বললে জানতামই না। কোন এই লোক, কাহাঁ সে আতে? তো এখন ব্লগটা দেখতে থাকেন এন্ড এনজয় করতে থাকেন। তো ইয়ো গাইস, রাইট নাও এখন আমরা গ্রামেই আছি। অ্যান্ড এখন আমরা আছি মারুফদের বাসায়। অ্যান্ড এখানে রকন ভাই কিছু বলতে চাই, কি বলতে চান? তো আমার একটা ড্রিম, আমার এরকম একটা বাড়ি থাকবে। হ্যাঁ, সে বারিন্দা উঠান ঘর ঝাড়ু দিবে, আর আমি সেখানে বসে বসে পান খাবো। সো এই ড্রিমটা আমার পালন করতে চাই। যখন সন্ধ্যা নেমে জোনাকিরা আসে আর ফুলগুলো সুবাস ছড়ায় রাতে, তোমার ঘরের পুতুল তখন চুপ অভিমানে ঘরে ফিরে যায়।
হিয়ো গাইস বলতে বলতে আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই এন্ড আজকের ব্লগটি যদি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই ব্লগটাতে একটা লাইক করে দিয়েন এন্ড ব্লগটি খারাপ লাগলে ডিসলাইক করে দিতে পারেন প্যারা নাই সো ইয়া হোপ ইউ গাইস এনজয় দিস ভিডিও এন্ড প্লিজ মেক শিওর সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল টি এস শান্ত এন্ড সি ইউ গাইস ইন দি নেক্সট ভিডিও বেবি এন্ড আল্লাহ হাফেজ এন্ড টেক কেয়ার পিস ব্রো